So friends, finally amra elam Hotel Bangalaxmi Puri te khub purono hotel eta. Dekhle nijesho parking ache amra amader gari ta ekhanei rakhlam. Puri te beshi bhag hotel e kintu sea beach facing ba on beach hotel gulote parking er problem ache. But koyekta handful hotel ache jar modhe Bangalaxmi is one of them. যেখানে আপনি পার্কিং ফেসিলিটি পাচ্ছেন, এখানে প্লাস বারও আছে। সো সুরা প্রেমী যারা আছেন তাদের জন্য সুখবর, এর একদম অন বিচ বলতে গেলে রুমগুলো। আমরা এই বিল্ডিং এরই একদম চারতলায় থাকছি, টপ ফ্লোরে। চলুন রিসেপশন এরিয়া আর বাকি হোটেলটার আপনাদের ট্যুর করা। এই হচ্ছে আমাদের রুম 405 নম্বর বঙ্গলক্ষ্মীতে। আসুন আমাদের রুমটা কিরকম দেখিয়ে দিই। এটা আমাদের ট্রিপল বেডরুম, এখানে 12 বছরের উপরে সাধারণত ট্রিপল বেডই লাগে, সেই জন্য আমরা ট্রিপল বেড নিয়েছি। এবার আমি রিজোকে বলবো একদম এখানে ট্রিপল বেড যা আছে, এসি আছে, রুমে ফ্রিজ আছে আর এরকম ওয়ার্ড্রব আছে। যেটা মেন অ্যাট্রাকশন এই রুমটা, সেটা হচ্ছে একদম আপনি এখানে চা খেতে খেতে সকালবেলা উঠে সানরাইজ দেখতে পাবেন। এখানে বসে চা খাবেন, সানরাইজ দেখবেন। দিস ইজ দ্য বিউটি অফ দিস হোটেল। আর আসুন আমি আপনাকে ব্যালকনিটা দেখাচ্ছি, যেটা এই হোটেলের মেন ইউএসপি বলুন, এদের ব্যালকনি। আসুন, ওয়াও, হোয়াট আ ভিউ! একদম মনে হচ্ছে যেন সি বিচের উপরে আপনি বসে আছেন। আলাদা করে সমুদ্রে না গেলেও চলে, দেখুন জাস্ট রাস্তার উপরেই মনে হচ্ছে অলমোস্ট আমরা সমুদ্রের উপরে আছি। রিজোকে বলবো এখান থেকে পুরো পুরীর সি বিচটা একবার দেখিয়ে দিতে। অলমোস্ট পুরো সি বিচটাই দেখা যায়, মানে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ইন পুরি এবং রিজনেবল রেট। এখানে পুরীতে আরও অনেক পুরীর সি বিচের উপরে হোটেল আছে, যেমন ভিক্টোরিয়া ক্লাব বা আলো, কিন্তু এই হোটেলটার রেটটা কিন্তু মোটামুটি রিজনেবল। টয়লেটটাও দেখে নিচ্ছি, যেটা ওয়াশরুম। ওয়াশরুমটা খুব একটা কিছু স্পেশাল কিছু নয়, রুমের তুলনায় ওয়াশরুমটা বেশ ছোট। একটা মিরার আছে, একটা ওয়াশ মেশিন আছে, ওয়েস্ট পেপার বক্স আছে, কিছু ওয়েস্টার্ন কামোড, একটা হিটার গিজার আছে, যেটা এই স্ট্যান্ডার্ডের রুমে খুব স্বাভাবিক। বাট একটু ছোট ডেফিনেটলি কম্পেয়ার টু দ্য রুম সাইজ অ্যান্ড রুম ক্যাটাগরি। এইটা কিন্তু সুপার ডিলাক্স রুম, সিজন অনুপাতে বা অন্য সময় রেটটা একটু কম বেশি হতে পারে। বাট এটুকু বলতে পারি যে রুমটা ক্লাসি রুম। We will highly recommend this hotel for staying in Puri on the beach. আমরা এখন আমাদের যে হোটেল বঙ্গলক্ষ্মী তার সামনে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন হোটেলটা বেশ বড় হোটেল এবং পুরীতে স্বর্গদ্বারের ডান দিকে নিউ মেরিন ড্রাইভ রোডে যে হোটেলগুলো রয়েছে সি ফেসিং হোটেল, এটা তার মধ্যে একটা এবং একদম প্রমিনেন্ট লোকেশন। কারণ দেখতেই পাচ্ছেন রুমের পজিশনগুলো, মোটামুটি সবকটা রুমের ব্যালকনি যেগুলো ফ্রন্ট ফেসিং আছে, সবকটা রুমের ব্যালকনি থেকে কিন্তু সি ভিউ আছে, সমুদ্র একদম সামনে। পুজোকে বলবো গেট থেকে দেখাতে সমুদ্রের ভিউটা, কারণ সমুদ্র একদম সামনে, জাস্ট রাস্তা টপকালে ওইদিকে সমুদ্র। এবং আপনি যদি দোতলা বা তার উপরের কোনো রুমে থাকেন তাহলে কিন্তু ডাইরেক্ট সি ভিউ দেখতে পাবেন রুমে বসে। এদের তিন রকম ক্যাটাগরির রুম আছে, যেমন হচ্ছে ধরুন এটা যেটা আমরা দেখাচ্ছি একদম সামনের বিল্ডিংটা, রিজোকে বলবো দেখাতে। এই বিল্ডিং এ যে রুমগুলো আছে এগুলো ডাবল বেড এসি রুম, দুতলা তিনতলা চারতলা, রুমের ফ্লোর অনুযায়ী এনাদের ভাড়া ডিসাইড হয়। যেগুলো একেবারে গ্রাউন্ড বা ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো আছে, নন এসি রুম যদি হয় সেক্ষেত্রে 1700 থেকে 2000 টাকা উইদাউট জিএসটি। এবং তার উপরে যে রুমগুলো আছে ওটি আপনার 2200-2500 পর্যন্ত, 2700 অবধি ভাড়া আছে। এবং আমি বলবো বাঁদিকের এই রুমটা দেখাতে। এখানে যে রুমগুলো আছে দেখতেই পাচ্ছেন যে একদম বারান্দা থেকে একদম সি ভিউ ডাইরেক্টলি, এগুলোর ভাড়া আছে হচ্ছে 3000 টাকা, 3000 এবং 3500 আছে, 3500 নিচেরগুলো 3000, সবকটা দিয়ে 12% জিএসটি অ্যাড হবে। আর আমরা যে রুম রিজোকে দেখাতে বলবো এই বঙ্গলক্ষ্মী এনক্লেভ যেটা এনাদের বিল্ডিংটা, এটা একদম ফ্রন্ট ফেসিং যে রুমগুলো দেখছেন এবং সাইডেও রুম আছে,
ফ্রন্টের যে রুমগুলো একদম সেগুলো সি ফেসিং রুম, দুদিকে দুটো করে ব্যালকনি। এই রুমগুলোতে আমরা ছিলাম, এগুলো ট্রিপল বেডরুম, এগুলোর ভাড়া আছে 3700 প্লাস জিএসটি। আর সি ফেসিং রুম যেগুলো আছে, যেগুলো দেখুন একটু সাইড ব্যালকনি আছে, এগুলোর ভাড়াটা হচ্ছে 3500 করে। ডাবল বেড হলে 3200-3500 এরকম ভাড়া আছে। মোটামুটি 2000-3500-3700 অবধি সব রকমের রুম অ্যাভেলেবল। আপনি আপনার বাজেট অনুযায়ী এখানে থাকতে পারবেন। সব থেকে যেটা প্লাস পয়েন্ট, সবকটা রুম থেকে কিন্তু সি ফেসিং ব্যালকনি আছে, এবং এতগুলো সি ফেসিং রুম কিন্তু এখানে খুব কম হোটেলেই আছে। এবং এনাদের নিজস্ব বার আছে, কার পার্কিং আছে, যেটা সব থেকে অ্যাডেড অ্যাডভান্টেজ, কারণ পুরীতে অনেক সি ফেসিং হোটেল আছে কিন্তু যদি আপনি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু গাড়ি পার্কিং এর একটা সমস্যা থাকে। এনাদের কিন্তু নিজস্ব পার্কিং আছে। ওভারঅল আমি তো এই হোটেলটাকে ভালোই রেটিং দেবো, কারণ হচ্ছে ফুড ওয়াইজ আমি বলবো আমরা খাবার যে অর্ডার করেছিলাম, কিছু কিছু এখানে খাবার যেমন পাওয়া যায় না, যেমন এনাদের এখানে কাবাবের সেকশনটা আমরা পাইনি, কাবাব পাইনি আমরা এখানে। এনাদের যেমন সুইট লাইন সোডা বা অন্যান্য এরকম কিছু জিনিস ছিল যেগুলো অতটা আমরা ভালো টেস্ট পাইনি। থালি সিস্টেমটা ভালো, মোটামুটি যেটা বঙ্গলক্ষ্মী স্পেশাল থালি আছে সেখানে ওনারা চিকেন মাটন মাছ এবং প্রন সবকিছু একটা ভালো লেগেছিল খাবারটা, সেটা আপনারাও ট্রাই করতে পারেন। আর কিন্তু একটা এখানে সমস্যা যেটা আছে, যেটা আমরা হোটেলের কর্তৃপক্ষকে জানিয়েছি, এখানে যদি আপনি খাবার নেন, এখান থেকে খাবার খান বা আপনি ড্রিঙ্কস নেন, সবকিছু কিন্তু আপনাকে ক্যাশে পেমেন্ট করতে হবে। আপনার রুমের যে রেট তার সাথে এরা অ্যাড করে আপনাকে ফাইনাল বিলে দেয়। এনারা রুমের যে কোনো কিছু খাবার আপনি নেবেন, ড্রিঙ্কস নেবেন, সেগুলো কিন্তু আপনাকে ক্যাশে পেমেন্ট করতে হবে। এইটা একটা এখানে ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা আপাতত আজকে এই সকালবেলা আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এনাদের চেক ইন টাইম হচ্ছে 8টা এবং চেক আউট টাইম 7টা, তো এখন মোটামুটি 7:10 আমরা চেক আউট করছি। আমরা এবার বেরিয়ে যাচ্ছি আমাদের ফোর পার্ট ওয়ান, পুরী টু সম্বলপুর আমরা যাব। এই রোড ট্রিপটা আমরা কভার করব, পুরী টু সম্বলপুর আমাদের ডিরেক্ট করবো। আমি রোড ট্রিপ দেখিনি, ইউটিউবে কিছু দু তিনটে আছে যেগুলো উল্টো দিকে সম্বলপুর টু পুরী আছে, কিন্তু পুরী টু সম্বলপুর নেই। ওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্য এই চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।